ডক্টর। শুভ সকাল। অনেক সুন্দর একটা ফুল আমার হাতে দেখতে পাচ্ছেন। আজকে ফ্রাইডে, শুক্রবার, সমস্ত পার্ক আজকে একটা সাতসাজ রক, কারণ শুক্রবার একটু বেশি মানুষ আসে। আর এই ফুলটার জন্য স্পেশালি আমি ভিডিওটা করছি, আমার মোবাইল নেই, আমার প্রিয় মানিক মানবিক ভাইয়ের কাছে এই একটু নিবেদন করলাম, ভাইয়া আমার একটু ভিডিও করে দেন। আমরা এখানে দেখেন কত সুন্দর একটা এনভায়রনমেন্ট, সবাই আমরা এখানে এক্সারসাইজ করি সকালবেলা, যেহেতু আমি কখনো ফোন আনি না। তো জিজ্ঞেস করলাম এই ফুলটার নাম কি, এটা হচ্ছে স্বর্গীয় পদ্ম। হ্যাঁ, কি আরেকটা নাম বললা তুমি, কি? নাগলিঙ্গম। নাগলিঙ্গম, হ্যাঁ। তো এটা এটা কি কোনো উপকারিতা আছে মানিক ভাই? রুটি দিয়ে খাওয়া যায়। দুধ দিয়ে? রুটি দিয়ে। রুটি দিয়ে খাওয়া, এটা কি মজা করে লাগে? সত্যি রুটি দিয়ে খাওয়া যায়? খুবই মজা। ও মাই গড, দর্শক ভুলেও রুটি দিয়ে খাবেন না, মজা করতেছে ভাই, এটা কনফার্ম। তো যাই হোক, নাগলিঙ্গম স্বর্গীয় পদ্ম। হ্যাঁ, ঘ্রাণটা হচ্ছে একটু লেবু 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 জাম্বুরা টাইপের ঘ্রাণ, কিন্তু সুন্দর। তো আমার বেশি ভালো লাগে যে দুঃখ বোধ হয় যে আগে ছোটবেলায় দেখতাম সবগুলো গাছের গায়ে একটা প্লেট লাগানো থাকতো এবং নেম প্লেট যেটাকে বলে এবং নামটা দেওয়া থাকতো, এখন এটা হয় না, জানি না কেন হয় না। এত কোটি টাকা বাজেট রত্ন পার্কের, কিন্তু আমি সবার কাছে সংশ্লিষ্ট সবার কাছে বিনীত নিবেদন করব যে গাছের গায়ে যদি নামগুলো থাকে, অ্যাটলিস্ট বাচ্চারা আমরা বুড়ারাও একটু শিখতে পারি যে গাছগুলা কি নাম, কি সেটা কার্যকারিতা। হ্যাঁ, এটা খুবই জরুরি। তো সবার কাছেই নিবেদন করব, বিশেষ করে সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন, এই যে 60 কোটি টাকা বাজেট, আপনারা দয়া করে এবার যখন সংস্কার কাজটা করবেন তখন একটু নেম প্লেটগুলো লাগাবেন, এতে আমাদের জানতে সুবিধা হবে যে ফুলটার নাম আসলে কি। আমাকে ভাইয়া বলেছে কি, নাগেশ্বর, নাগেশ্বর নাগলিঙ্গম, আর আরেকজন বলেছে স্বর্গীয় পদ্ম। তো দুটাই জেনে আমার ভালো লাগলো, এটার উপকারিতাটা আমি বাসায় গিয়ে জানবো। আর এত সুন্দর দেখতে আমার ভীষণ ভালো লাগছে, একেবারে কি বলবো, কি উপকার করলাম, চলো কয়েকটা ছবি তুলে ফেলো। এই যে আমার প্রিয় মানিক মানবিক ভাই, প্রিয় ডিরেক্টর, প্রিয় লেখক। জীবনে যখন প্রথম ক্যারিয়ার স্টার্ট করেছিলাম, এই ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল, তখন তার চাপদারি মানে যৌবনে টকবক যুবক, এখন আমরা এখানে রীতিমতো যুদ্ধ করে কষ্ট করে রত্ন পার্কে এই যে এই জায়গাটায় সবাই আমরা জিম করতে থাকি সকালবেলা। এটা একটা সুন্দর দৃশ্য, যেহেতু আমি ফোন আনি না, এটা ভাইয়ের ফোন, তো একটু সুযোগটা নিলাম আর কি। এই যে দেখেন ওখানে গান হচ্ছে, ওই যে গান হচ্ছে, ওরা নাচতেছে, তার থেকে একটু দেখালে ভালো হইতো, যাবা? একটু যাই। এই যে আমি, এই যে আমার প্রিয় মানিক মানবিক ভাই, প্রিয় ডিরেক্টর, প্রিয় লেখক। জীবনে যখন প্রথম ক্যারিয়ার স্টার্ট করেছিলাম, এই ভদ্রলোকের সাথে দেখা হয়েছিল, তখন তার চাপদারি মানে যৌবনে টকবক যুবক, এখন আমরা এখানে রীতিমতো যুদ্ধ করে কষ্ট করে রত্ন পার্কে এই যে এই জায়গাটায় সবাই আমরা জিম করতে থাকি সকালবেলা। এটা একটা সুন্দর দৃশ্য, যেহেতু আমি ফোন আনি না, এটা ভাইয়ের ফোন, তো একটু সুযোগটা নিলাম আর কি। এই যে দেখেন ওখানে গান হচ্ছে, ওই যে গান হচ্ছে, ওরা নাচতেছে, তার থেকে একটু দেখালে ভালো হইতো, যাবা? একটু যাই। এই যে আমি, এই যে দেখেন এভাবে প্রতিদিন রত্ন পার্কে জমে ওঠে ওদের গানের আসর। এই যে সবাই খুব মজা করতেছে, এই যে আপুরাও আসছে এখানে, এই হচ্ছে রত্ন পার্কে। এই যে চলে ব্যায়াম এবং মজার সাথে সাথে, শুভ সকাল। এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, নন্দন কৃষকের ফ্যামিলি আজই সাবস্ক্রাইব করুন, বাই বাই।